গতবার এই জেলায় মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে নষ্টামি হয়েছিল দলবতল কেনাবেচা মস্তানি গুন্ডামি আর সবাই বলতো ডামাড়ে পঞ্চায়েত এই খুন খারাপি টাকা পয়সা লেনদেন এবং সন্ত্রাস নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত ভোট লুট এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে করেছিল এবং তার প্রধান প্রধান সেনাপতি ছিল মমতার ভাষায় মমতার ঝান্ডা নিয়ে শুরেন্দু অধিকারী এজন্য গোটা রাজ্যের সঙ্গে এই জেলার মানুষে যখন চোর জোট চোর মস্তান গুন্ডা তাড়িয়ে মানুষ হাতে পঞ্চায়েত ফেরত আসাইছে তারা সজাগ হয়েছে সতর্ক হয়েছে সংগঠিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে আমি মুস্তাবিলের মানুষকে সেলাম জানাব অভিনন্দন জানাবো যে তারা নমিনেশন যেভাবে তৃণমূল চেয়েছিল ইলেকশন কমিশন চেয়েছিল যে কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে ভিনি ভিডি ঘোষণা করবে আর তারপর একতরফা ভোটে ডিক্লেয়ার করে দেবে সবাইকে জিতে গেছে সরকারি তরফ বিডিও অফিস এসডি অফিস ডিএম অফিস পুলিশ নির্বাচন কমিশন প্রস্তুতি নেওয়ার আগে মানুষ প্রস্তুত হয়েছিলেন তারা সুযোগে অপেক্ষা করছিলেন তারা নমিনেশন দিতে নামলেন তারপরে বদমাইশি গুন্ডামি মস্তানি করে তারা যখন তাড়াতে চাইল আমরা ডোমকলে দেখলাম আমরা অন্যত্র দেখলাম জেলায় ইসলামপুরে দেখলাম রায়নগরে দেখলাম যে সমস্ত মস্তানিকে উপেক্ষা করে তাকে নমিনেশন জমা দেওয়া হচ্ছে আমরা মানুষের এই যে আস্পর্ধা তাকে যেরকম অভিনন্দন জানাচ্ছি তেমনি মনে করি তৃণমূল আর তার এই ক্ষমতার মদমত্ততা দেখাবে না গুন্ডা বদমেজ মস্তা না হবে না তার মধ্যে প্রত্যাহার পর্বেও তার অনেক জোর দিয়েছে চেষ্টা করেছে কোথাও আপনারা জানেন সর্বত্র না হলেও পুলিশকে প্রশাসনকে ব্যবহার করেছে ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে কিন্তু সফল হয়নি অন্তত এই জেলায় আরও কয়েকটি জেলায়